বলেছিলাম টেলি ব্লগ দেবো প্রতিদিন, সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। কি করছো তোমরা, এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে? এখনই সাবস্ক্রাইব করে দাও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও, আর আমাদের পাশে এইভাবেই থেকো। 12 seconds later, এই যে রাইস কুকারে ভাত বসে গেছে, ভাতের একটা গন্ধ বেরিয়ে গেছে, আর এইখানে মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে। চিংড়ি মাছ কি হবে মা? চিংড়ি মাছ যে লাউ চিংড়ি করবো, আর পমফ্রেট মাছ ফ্রাই করবো, চিনাবাদাম কাজু বাদাম তারপর চালমুগুরা পোস্ত এইসব দিয়ে মাছটাকে আজকে করবো। সর্ষে পোস্ত দেবো না আজকে, মাছটা নিউ স্টাইলে হবে, দারুণ হবে, দারুণ। আজকে বুঝতে পারছি আজকে একটা ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, তোমাদেরকে দেখাতে চলেছি, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে লাউ কাটা হয়ে গেছে, এবার লাউ চিংড়ির পালা, আর লাউ চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি হবে আজকে, দারুণ দারুণ খাবো, দারুণ, দেখতে থাকো। এই যে গাইস, এই যে পমফ্রেট, যদিও বা ছোটো ছোটো তাতে কোনো ব্যাপার না, বাঙালির কাছে পমফ্রেট মানে ইমোশন। যাই হোক, পমফ্রেটটা এখন রেখে দিই। 20 minutes later, এই যে গাইস, মা আজকে এই আমগুলো এনেছে, জানি না কী আম, কী আম মা এগুলো? আচ্ছা যাই হোক, আমার এই নামটা নিয়ে খুব কনফিউজড, যদি কেউ তোমরা জেনে থাকো এটা কী জাতের আম তাহলে কমেন্টে এখনই জানিয়ে দাও। দারুণ আম, দারুণ একটা খেয়েছি আমটা, দারুণ আম। এই যে গাইস, আমাদের মাছ ভাজা চলছে, দেখিয়ে দিই তোমাদের মাছ ভাজাটা, এই যে। আর এখনও লাউ চিংড়ি হয়নি, দেখা যাক। আর এই যে ভাত হয়ে গেছে আমাদের, এখান দিয়ে সরে যাই না, তো বাস্ট করবে মাছ ফাছ, সরে যাই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মা এখানে মাছের ঝোলের বা মাছের ফ্রাই যেটা করবে সেটার মশলাটা আর্ধেক কষানো হয়ে গেছে। পমফ্রেট মাছের ফ্রাই, এটা সামান্য একটু জল দেবো, সামান্য একটুখানি দেওয়ার পরে একটু সামান্য জল দেবো। দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে কিন্তু, সাথে থাকো। 1 eternity later, এই যে বন্ধুরা, এখানে কিন্তু পমফ্রেট তৈরি হয়ে গেছে, এখন খালি খাওয়ার পালা। দারুণ কিন্তু একটা গন্ধ আসছে, দারুণ একটা ব্যাপার হবে দুপুরবেলা, বুঝতে পারছি সেই লেভেলের মজা হবে, দেখতে থাকো। এই যে গাইস, আমাদের লাউ চিংড়ি কমপ্লিট, এই যে লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ নামিয়ে দিলাম, হ্যাঁ দারুণ হয়েছে, খাওয়ার সময় ফিরে আসছি, দেখতে থাকো। 12 seconds later, এই যে মা এইগুলো রান্না করেছে আজকে, পমফ্রেট আর একটা সর্ষে দিয়ে কি একটা করেছে মা, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এই যে ভাত যেরকম আর জল যা আছে এগুলো, দেখতে থাকো, খাওয়ার পর দেখা করছি। বন্ধুরা, এই যে দুপুরে বুড়ি ভোজ নিয়ে চলে এলাম, এখন কি খাচ্ছি সেগুলো দেখতেই পাচ্ছ। এই যে এখানে রয়েছে পমফ্রেট আর পোস্ত দিয়ে চিংড়ি, আর তোমার এই যে লাউ চিংড়ি, আর এই যে ভাত যে যা আছে সেগুলো, খাবারগুলো আর একবার দেখে নাম। Much later. এই যে বন্ধুরা, পমফ্রেট মাছ দেখাবো, মা এখন মাছটা দেবে, জল দেওয়া হয়ে গেছে। এই যে মাছটা দারুণ দারুণ কালার এসছে, হেভি সুন্দর পমফ্রেট মাছটা আমাদের কাছে আজকে, পমফ্রেট মাছের কালারটাও সুন্দর এসছে, একদম দারুণ হয়েছে, হেভি সুন্দর, হেভি সুন্দর। 20 minutes later, ভাত তো খাওয়া কমপ্লিট, এবার মা কেটে দিল আম আর লেবু, এবার এগুলো খাই, এবার খেয়ে দিয়ে দেখা করছি। দুপুরবেলা দারুণ খেলাম, দারুণ মজা করলাম, দারুণ এনজয় করলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে যে ঘণ্টিটা আছে সেটা প্রেস করে রাখুন।